হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমাদের 11 ক্লাসের অর্থাৎ একাদশ শ্রেণীতে যেই ভূগোলের ফাইনাল ভূগোলের আরেকটি সেট নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন হলাম। দেখো, এর আগে কিন্তু আমি তোমাদের জানো তোমরা প্রাকৃতিক ভূগোল আমি অনেকটা কমপ্লিট করে দিয়েছি এবং অর্থনৈতিক ভূগোলের তোমাদের যে ব্রড কোশ্চেন হয় সেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোলের সম্পূর্ণ ব্রড কোশ্চেনিয়ে কিন্তু আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি। কিন্তু দেখো, এর আগে কিন্তু তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু আমি তিন চারটি তোমাদের যেই প্রাকৃতিক ভূগোলের যেই অধ্যায়গুলো রয়েছে সেই প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু আমি তোমাদের এমসিকিউ আর এসিকিউ এই এসিকিউ সম্পূর্ণটাই কিন্তু আমি তোমাদের কভার করে দিয়েছি। উত্তরসহ আমি তোমাদের নিয়ে এসেছিলাম লাস্ট মিনিট সাজেশান 2023। তো এই ভূগোলে তোমরা একাদশ শ্রেণীতে অর্থাৎ 11 ক্লাসের ভূগোলের ফাইনাল পরীক্ষায় আজকে আমি নিয়ে আসলাম তোমাদের অর্থনৈতিক ভূগোলের। দেখো, এই অর্থনৈতিক ভূগোলে রয়েছে তোমাদের জৈব সম্পদ রয়েছে। দেখো, এটি কিন্তু তোমাদের রয়েছে সপ্তম অধ্যায়, ঠিক আছে? তো আগেরটি কিন্তু সম্পদ থেকে যেটি করেছি দিয়েছিলাম ওটি কিন্তু ছিল তোমার ষষ্ঠ অধ্যায়। এই সপ্তম অধ্যায় থেকেই আমি তোমাদের নিয়ে এসেছি, দেখো, যেটি রয়েছে তোমাদের প্রথমে রয়েছে কিন্তু জৈব সম্পদ, আর এই জৈব সম্পদের মধ্যে রয়েছে কিন্তু ফরেস্ট রিসোর্স। হ্যাঁ, এই ফরেস্ট রিসোর্স থেকে তোমাদের আমি সীমিত কয়েকটি আমি এস এ কিউ শর্ট আনসার কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রত্যেকটি কোশ্চেনের উত্তর পেয়ে যাবে, আর এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি পড়ো অবশ্যই তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে। তার জন্য তোমাদের কোনো টেনশন করতে হবে না, আমার দেওয়া সাজেশান থেকেই তোমরা সম্পূর্ণটাই পেয়ে যাবে। তো দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রথম কোয়েশ্চেন কী আছে? দেখো, তৈগা কথার অর্থ কী? দেখো, তৈগা কথার অর্থ কিন্তু হলো সরলবর্গীয় বৃক্ষের কাঠ বা সরলবর্গীয় বৃক্ষের তোমার নরম কাঠ। এরপরে দেখো সেকেন্ড কোয়েশ্চেন কী আছে? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে বিভিন্ন দেশে কী নামে ব্যবহার করা হয়? দেখো, নাতিশীতোষ্ণ অঞ্চলে যেই তৃণভূমি আছে সেই তৃণভূমিকে তোমার বিভিন্ন দেশে কী কী নামে ডাকা হয়। দেখো, এখানে একটু মিস্টেক করে ফেলেছে, তো এই জায়গায় তোমরা দেখবে নাতিশীতোষ্ণ তৃণভূমি কোন কোন দেশে কী নামে ডাকা হয়। তো চলো দেখো কী আছে। দেখো, প্রথম কোয়েশ্চেন একটু ফলো করবে, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ দেখো, নাতিশীতোষ্ণ তৃণভূমি তোমরা তো জানো এক এক দেশে এক এক রকম নামে পরিচিত, কোন কোন দেশে কী নামে পরিচিত অবশ্যই এগুলো দেখো, এখান থেকে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে, 100% কমন পেয়ে যাবে। আবার বলছি আমি 100%। দেখো, আর্জেন্টিনায় নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কী বলে? দেখো, আর্জেন্টিনায় নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় পম্পাস, ঠিক আছে? তো আর্জেন্টিনা মানে দক্ষিণ আমেরিকায়, মনে রাখবে পম্পা মেয়েদের নাম। তো আর্জেন্টিনায় নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কী বলা হয়? পম্পাস। ওকে, উত্তর আমেরিকায় যে নাতিশীতোষ্ণ তৃণভূমি আছে তাকে কী বলা হয়? দেখো, তাকে বলা হয় কিন্তু প্রেইরি। ওকে, তাকে প্রেইরি বলা হয়। তো প্রেইরি মানে কুকুর আছে, সেই হিসাবে মনে রাখবে প্রেইরি কুকুর। ওকে, এটি উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম প্রেইরি। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? দেখো, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কিন্তু পম্পাস। একটু দেখে নাও, এই দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি রয়েছে, এই নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আমেরিকায় বলা হয় পম্পাস। আর দেখো, আর্জেন্টিনাও কিন্তু পম্পাস বলা হয়, কেননা আর্জেন্টিনা কিন্তু দক্ষিণ আমেরিকার মধ্যেই পড়ে। এরপর দেখো, ইউরেশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি? স্টেপ বা স্টেপ। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? ভেল্ট। তোমার কোমরে যে বেল্ট আছে, বেল্ট, ওটাকে মনে রাখবে ভেল্ট, ভয়কাল লয়টায় ভেল্ট। তো আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ভেল্ট। তো অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? দেখো, অস্ট্রেলিয়ার দক্ষিণ গোলার্ধে আছে, তাই মনে রাখবে অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হলো ডাউন্স। কী হবে? দেখো, আমি একটু লিখেছি ডাউন্স, বানানটা এরকম হবে ডাউন্স। ওকে, পরের কোশ্চেন দেখো, ব্রাজিলের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? দেখো, ক্যাম্পোস। তারপর ভেনেজুয়েলার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? দেখো, ল্যানোস, লজফলাকা নয়কা দন্তস, ল্যানোস। ভারতের নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কী বলতো? সাভানা। কী হবে? সাভানা। পরের কোশ্চেন দেখো কী আছে, পরের কোশ্চেন আছে 4 নম্বরে, ভারতের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? দেখো, ভারতের নাতিশীতোষ্ণ তৃণভূমি সাভানা নামে পরিচিত, একটু আগে বললাম। আমাজন অববাহিকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কী নামে পরিচিত? দেখো, সেলভা। আর সেলভা কি তোমরা জানো? বৃহৎ পত্রযুক্ত উদ্ভিদকে সেলভা বলে।
পরের কোশ্চেন দেখো, 6 নম্বরের, চন্দন গাছ কোথায় দেখা যায়? দেখো চন্দন গাছ ক্রান্তীয় মৌসুমি অরণ্যে দেখা যায়। এর পরের কোশ্চেন দেখো কি, 7 নম্বরে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? দেখো গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন। ওকে, পরের কোশ্চেন দেখো কি আছে, পার্কল্যান্ড সাবানা বলতে কী বোঝো তোমরা দেখে নাও। পরের কোশ্চেন কী আছে দেখে নাও, 9 নম্বরের কোশ্চেন আছে, দেখো কোন বনভূমি থেকে নরম কাঠ পাওয়া যায়? দেখো সরলবর্গীয় বনভূমি থেকে কিন্তু নরম কাঠ পাওয়া যায়। পরের কোশ্চেন দেখো, আর একটা কথা বলছি, দেখো সরলবর্গীয় বনভূমি কিন্তু উত্তর গোলার্ধে 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর গোলার্ধে কিন্তু এই সরলবর্গীয় বৃক্ষের নরম কাঠ পাওয়া যায়। পরের কোশ্চেন দেখো, কোন ধরনের মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য জন্মায়? দেখো ম্যানগ্রোভ অরণ্য কিন্তু জন্মায়, তোমরা জানো ম্যানগ্রোভ অরণ্য জন্মায় হলো উপকূলীয় লবণাক্ত মাটিতে বা বদ্বীপ অঞ্চলে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, কোন গাছের আঠা থেকে তারপিন তয়াকার পয়সী ন রেপ ন তারপিন তেল পাওয়া যায়? দেখো পাইন গাছ। ওকে, তারপর দেখো আছে 12 নম্বরে, চিরগোধূলি অঞ্চল বলা হয় কোন অঞ্চলকে? দেখো চিরগোধূলি অঞ্চল বলা হয় নিরক্ষীয় চিরসবুজ বা চিরহরিত অরণ্যকে। আর তোমরা জানো দেখো পৃথিবীর নিরক্ষীয় বনাঞ্চল থেকেই প্রায় বলা যায় অ্যামাজন থেকেই বা নিরক্ষীয় বনাঞ্চল থেকে 20% কিন্তু অক্সিজেন পাওয়া যায়, 20% অক্সিজেন পাওয়া যায়। পরের কোশ্চেন দেখো, 13 নম্বরে, আয়রন উড কোথায় পাওয়া যায়? দেখো আয়রন উড পাওয়া যায় নিরক্ষীয় চিরহরিত অরণ্যে বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে। পরের কোশ্চেন দেখো, 14 নম্বরে, পার্কল্যান্ড সাবানা কোথায় দেখা যায়? দেখো পার্কল্যান্ড সাবানা দেখা যায় কিন্তু দক্ষিণ আফ্রিকায়। পরের কোশ্চেন দেখো, পাইন গাছ যে অরণ্যের উল্লেখযোগ্য উদ্ভিদ তার নাম কি? দেখো পাইন গাছ কিন্তু তোমরা জানো শুধু পাইন গাছই নয়, পাইন ফার ওক ম্যাপল এগুলো কিন্তু সবই তোমার সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ বা নরম কাঠের উদ্ভিদ। তো এরপরে দেখো 16 নম্বরের কোশ্চেন কী আছে, ধুনো কোন গাছের নির্যাস থেকে পাওয়া যায়? শাল গাছ। এগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যপ্রদেশ থেকে সবথেকে বেশি পাওয়া যায়। পরের কোশ্চেন দেখো কী আছে, জলপাই গাছ কোথায় পাওয়া যায়? দেখো জলপাই গাছ কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাওয়া যায়। কোন গাছকে কুঠার ভাঙা গাছ বলা হয়? দেখো আয়রন উড বা কুইব্রাকো বলতে পারো। ওকে, এটা কিন্তু আয়রন উড বলা হয়। এর পরের কোশ্চেন দেখো কী আছে, দেখো কোন গাছকে, এটি হলো 19 নম্বরের কোশ্চেন কী আছে, দেখো 19 নম্বরের কোশ্চেনে তো পৃথিবীর শস্য ভাণ্ডার কাকে বলা হয়? দেখো পৃথিবীর শস্য ভাণ্ডার বলা হয় কিন্তু মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে, ঠিক আছে। আর যদি বলা হয় তোমার রুটিঝুরি তখন হবে কিন্তু ইউক্রেন, ঠিক আছে। এরপর দেখো ক্রান্তীয় তৃণভূমির অপর নাম কি? দেখো ক্রান্তীয় তৃণভূমির অপর নাম সাবানা তৃণভূমি। পরের কোশ্চেন দেখো কী আছে, কোন অঞ্চল পৃথিবীর ফল ভাণ্ডার নামে পরিচিত? দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চল কিন্তু ফলের ভাণ্ডার নামে পরিচিত। 22 নম্বরের কোয়েশ্চেন কী আছে, পৃথিবীর ফুসফুস কোন অঞ্চলকে বলা হয়? দেখো আমাজান নদীর অববাহিকা বা ব্রাজিলকে পৃথিবীর ফুসফুস বলা হয়, বিশেষ করে আমাজানকে, ঠিক আছে। এরপর দেখো সেলভা কথার অর্থ কী? দেখো সেলভা কথার অর্থ হলো কিন্তু গভীর অরণ্য, কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, সেলভা হলো বৃহৎ পত্রযুক্ত উদ্ভিদকে সেলভা বলে, কিন্তু এখানে এর অর্থ হলো, দেখো আমি জানি সেলভা কথার অর্থ হলো বৃহৎ পত্রযুক্ত উদ্ভিদ, কিন্তু এখানে আমার স্টুডেন্ট লিখেছে দেখো গভীর অরণ্য। তো এটি আমার দেখতে হবে, তাও তোমরা দেখে নিও, কোশ্চেনটি তোমাদের যদি থাকে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। কিন্তু সেলভা কথার অর্থ হলো বৃহৎ পত্রযুক্ত উদ্ভিদ। হ্যাঁ, এই দেখো নিচের কোশ্চেনটি দেখে নাও, সেলভা শব্দের অর্থ কি দেখে নাও তোমরা। এরপরে রয়েছে লাস্ট প্রাইজ কী আছে, দেখো কৃষি বনসৃজন কাকে বলে তোমরা দেখে নাও, আমি বলতে গেলে অনেক টাইম লাগবে, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো, ম্যানগ্রোভ অরণ্য কী ধরনের উদ্ভিদ জন্মায় তোমরা একটু দেখে নাও, কুঠোর ভাঙা গাছ কাকে বলে দেখে নাও, তারপরে প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে দেখে নাও, পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম অরণ্যের নাম কি? দেখো তৈগা অরণ্য, তোমরা জানো সরলবর্গীয় অরণ্য, এই সরলবর্গীয় অরণ্য হলো পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম অরণ্য। দেখো তোমাদের কিন্তু এই অরণ্য থেকে কিন্তু আমি মাত্র 30 খানা কোয়েশ্চেন দিয়েছি, আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর দেখো আমি তোমাদের একটা কথা রিকোয়েস্ট, যদি তোমাদের সম্ভব হয় পসিবল হয় একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করে দিও। আর যত তোমাদের প্রবলেম যদি থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এটি আমি কামনা করি। বেস্ট অফ লাক।